বুধবার শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক মে দিবস। একই ছবি রায়গঞ্জও। এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে AIUTUC-র পক্ষ থেকে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শহীদদের উদ্দেশ্যে এদিন শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক গোপাল দেবনাথ সহ অন্যান্যরা। ঐতিহাসিক মে দিবস 1886 সালের শিকাগো শহরের যে মার্কেটে যে ঐতিহাসিক শ্রমিকরা 8 ঘন্টার কাজের দাবিতে যে আন্দোলন সংগঠিত করেছিল, এবং এই আন্দোলন শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের প্রতিটি দেশে শ্রমিকরা এই 8 ঘন্টা কাজের দাবিতে গোটা দেশ জুড়ে আন্দোলন সংগঠিত করে। এবং 1890 সালে 1 মে থেকে এই দিনটি আজও আন্তর্জাতিকভাবেই 1 মে দিবস পালিত হয়েছে।